কেউ জেলখানায় নেই, হাতে মেহেদি দিয়ে বেরিয়ে আসে, আবার যেই হাত দিয়ে কোরআন পড়ে ছাত্র তৈরি করে, যেই হাত দিয়ে দিনের দাওয়াত দেয়, ওই হাতে হাত করা পড়ায় জেলখানায় নিয়ে নয়, ঠিক না? লামা সাবি কাজী ইব্রাহিম এগুলো আদা পাবো কাজী ইব্রাহিমের তোর মতো মনে করিচ্ছ আল্লাহু আকবার। মুফতি কাজী ইব্রাহিম সাহেব বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে আজকের বিভিন্ন ধরনের তার বক্তব্য দিয়ে মানুষকে আন্দোলিত করেছেন, মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা কিন্তু সবাই জানেন, এখানে আর নতুন করে বলার কিছু নাই, আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা মুফতি কাজী ইব্রাহিম সাহেব উনি কিন্তু গ্রেফতার হয়েছেন এবং কি ওনাকে রিমান্ডও দেওয়া হয়েছে। আজকের আমার কথার বিষয় হচ্ছে যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি গ্রেফতার হয়েছেন, তাই না? তাকে গ্রেফতার করেছে আমাদের বাংলাদেশের প্রশাসন ভাইয়েরা এবং কি মুফতি কাজী ইব্রাহিম সাহেবের পক্ষে অনেকে কথা বলতেছে এবং তার বিপক্ষে অনেক কথা বলতেছে। কিন্তু এখানে দুইটি গ্রুপ আছে, এখানে তিন নম্বর গ্রুপটি হচ্ছে তিন নম্বর ছাগলের বাচ্চার মতো লাফাইতেছে এই ভণ্ড বেদাতি কুলাঙ্গার মাজার পূজারীরা। ওরে ভাই, এক মাজার পূজারী বক্তা, তার নাম হচ্ছে জহিরুল ইসলাম না কেজন, এই ভণ্ড এই কুলাঙ্গার বক্তা তিনি মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে এরকমভাবে কটাক্ষ করলো, আপনারা সে কথাটি শুনলে আপনাদের মাথায় রক্ত উঠে যাবে। আরে ভাই, একটি বয়বিরুদ্ধ আলেম জেলখানা আছে, তাই না? ভাই তোর ভাল লাগানোতে চুপ থাক। কিন্তু ভাই তারে বললো কি ভাই? এই কথাটি শুনে আমার খুব কষ্ট লাগছে ভাই। চলুন আমরা তার মুখ থেকে কথাগুলো শুনে আসি। লামা সাবি কাজী ইব্রাহিম নানান সময় নানান কথা বলেছেন, আলিম হিসেবে কতটুকু সঠিক এগুলো আদা পাবো। কালকে লাইভে দেখলাম পরিমণির মতো একটা পোশাক পরে লাইভে এসে আলেম মানুষ। সি 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 আস্তাগফিরুল্লাহ, বুঝিনি পাগল ছাগল কোত্থেকে আমদানি হয়। এরা হলো মানুষ মাঝে মধ্যে এক এক, এবারে নাকি কইছে যে কি কয় ভ্যাকসিন দিলে বলে বেড়া বেরিয়ে যাবো। দর্শক শ্রোতা আপনারা শুনতে পেলেন কত বড় বেয়াদব হলে, কত বড় ভণ্ড কুলাঙ্গারের বাচ্চা, কত বড় বেদাতি মার্কা হুজুর হলে এরকম কথা আরেকটা আলেমকে বলতে পারে? আরে ভাই তোর বাবার বয়সী আলেমটা, বয়বিরুদ্ধ একজন আলেম, তাকে এত বড় একটা উপহার দিয়ে দিল যে সে নাকি পরিমণির মতো ড্রেস পরে লাইভে আসছে, নাউজুবিল্লাহ। কে রে ভাই, পুরুষদের সতর্ক কতটুক? শালার ভণ্ড, তোর মা থেকে এক ফোঁটা জ্ঞান নাই রে ভাই। পুরুষদের সতর্ক কতটুক? নাভি থেকে গিরা পর্যন্ত, তাই না? আরে ভণ্ড কুলাঙ্গার, আরে ভাই সে তো খালি গায়ে আসলে তো তোর কোনো এখানে অবজেকশন দেওয়ার কথা ছিল না। আর এই ভণ্ড কুলাঙ্গার তাকে পরিমণির সাথে ডিবেট করে দিল, পরিমণির সাথে মিলাই দিল যে সে পরিমণির মতো লাইভে আসছে গেঞ্জে পরে, নাউজুবিল্লাহ। ভাই এখানে কি বলবেন? তো ভাই তোদের লাফ লাফ করার দরকার নেই, তোরা বেদাতে তোরা বেদাতে থাক ভাই, তোরা সিন্নি খাস, তোরা জিলাপি খাস, ওগুলো নিয়ে থাক, তোরা সিন্নি জিলাপি নিয়ে পড়ে থাক ভাই, এ তোরা এদের ভিতরে আসার দরকার নাই, পাগল ছাগলগুলি। দর্শক শ্রোতা চলুন এবার আমরা শুনে আসবো আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাসার, তিনি মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে নিয়ে কঠিন কঠিন কিছু হুঙ্কার দিয়েছেন এবং তিনি ওখানে বলেছেন যে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো হাদিস বিশারদ উনি জায়গার উপরে দলিল সহ বলে দিতে পারে যে হাদিসটা কোন কোন জায়গায় আছে, কোন কিতাবে আছে, তো এরকম আর একটি আলেম বাংলাদেশে নেই বর্তমানে। তো চলুন আমরা আবুল কালাম আজাদ বাসার সাহেবের কথাগুলো শুনে আসি যে তিনি কাজী ইব্রাহিম সাহেব সম্পর্কে কী বললেন, শুনে আসি চলুন। কয়েকদিন আগে একজন আলেমকে অ্যারেস্ট করা হলো। বাংলাদেশে যে কয়জন বড় বড় মুহাদ্দিস আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেকদের সাথে চলার সুযোগ দিয়েছে, তাদের সাথে কথা বলা চিনা আলোচনা শোনার সুযোগ দিয়েছে, উনার মতো হাদিস তাৎক্ষণিক মুখস্থ বলতে পারে আমার বাংলাদেশে এমন যারা চেনা শোনা আছে একজনও চোখে পড়ে নেই, জানে অনেক। আব্দুল মালিক হাফেজাহুল্লাহ হাদিসের অনেক বড় বিশারদ, এখনো বেঁচে আছেন। মানে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ তিনি মরে গেছেন, হাদিসের বিশারদ, সনদের আলেম, মতনের শুধু না, মতনের আলেমের অভাব নাই, সনদের আলেম বাংলাদেশে খুব অভাব। মানে আব্দুল মালিক সাহেব একজন বেঁচে আছেন, আল্লাহ হায়াতে আরো বরকত দেখ, বলেন আমিন। দিনের জন্য ওরা বাতি। আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ চলে গেছেন, আমরা বঞ্চিত হলাম তার সহবত থেকে, তার খিদমাহ থেকে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের সময়ও আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ যারা আছেন যত মহাদ্দেস আমি চিনি আমার জানা মতো, তাৎক্ষণিকভাবে মুখস্থ হাদিস বলা, তাৎক্ষণিক যে হ্যাঁ এটা অমুক কিতাবে আছে, তমুক কিতাবে আছে, এবারটা এই। কয়দিন আগে যিনি অ্যারেস্ট হয়েছেন তার মতো একজনও বাংলাদেশে নেই আমার জানা মতো, আমার জানার বাহিরে থাকতে পারে।
এত জাহিন, এত জাহিন, এত জাহিন। উনি নিজে বলেছেন উনি মাত্র 36 দিনে কোরআনের হাফেজ হয়েছে। ব্রেইন দেখেন, তাও কর্মজীবনে যাইয়া। উনি দোষের ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়। ভুল আমারও আছে না নাই, আপনাদের আছে না নাই। শুধু যারা দৈরা হাত কাপ ফ্যান করা পড়েছে তার আর কোনো ভুল নাই, ঠিক না? তারা সব আল্লাহর উলি, তাদের কোনো ভুল নাই। ওই আলেমকে নিয়ে আমি আরেকজন আলেমের সাথে কথা বলতেছিলাম, সম্ভবত গতকাল বা তার আগের দিন। উনি একজন বড় আলেম, মুহাদ্দিস। তখন এক প্রসঙ্গে উনি ওই আলেমের কথা বলতে গিয়ে আমারে বলতেছে, তবে উনি এমনি খারাপ না, তবে হানাফি মাযহাবের বিরুদ্ধে কিছু ফতোয়া দেন। এই কথাটা শুনে আমি খুব কষ্ট পেলাম, কিছু বলিনি, মনটা খারাপ হয়ে গেল। দর্শক শ্রোতা, আপনারা শুনতে পেলেন এখানে ডক্টর আবুল কালাম আজাদ বাসার হুজুর অনেক সুন্দর সুন্দর কথা বললো মুফতি কাজী ইব্রাহিম সম্পর্কে। তারপর শুনতে পেলেন উনি ওখানে বললো যে মুফতি কাজী ইব্রাহিমের মতো আরেকটি আলেম বর্তমানে, মানে এই হাদিস বিশারদ, হাদিস বিষয়ে ওনার মতো জ্ঞানী আলেম বাংলাদেশে নেই, আলহামদুলিল্লাহ। যাই হোক, দর্শক শ্রোতা, তো তিনি বর্তমানে জেলখানায় আছেন, কিন্তু তিনি যে জেলখানায় আছেন এটা আমাদের প্রশাসন বারা দেখতেছে যে তার কী অপরাধ এবং কি সে কি নির্দোষ নাকি। এবং এই আমাদের বাংলাদেশে অনেক মানুষ তার পক্ষে কথা বলছেন, তাকে মুক্তি দেওয়া হোক, এবং কি অনেকে তার বেশি বেশি করে রিমান্ড চাচ্ছেন। যাই হোক, মানে এটা দুইটা গ্রুপ আছে পক্ষে বিপক্ষে, কিন্তু কিন্তু এই ছাগলের তিন নম্বর বাচ্চার মধ্যে মাজার পূজারি বেয়াদুবগুলো লাফালাফি করতেছে। কে রে ভাই, তোরা তো লাফালাফি করস কি লে, তোদের সমস্যাটা কি? পাগল ছাগলগুলি ভাই, তোদের এগুলি আসার দরকার নাই ভাই। তোরা পাগল ছাগল, তোরা সিন্নি কর, তোরা জেলাফি কর, তোরা বিরিয়ানি নিয়ে থাক পুরে ভাই, তোরা মিলাদ কর, তারপরে কি বলে ওই কি মিলাদুন নবী কর, যা কর ভাই তোরা কর, তোদের আমার বাধা দিতেছি না ভাই। কিন্তু তোরা এই দেরি ভিতরে লাফালাফি করতে আসিস না, পাগল ছাগল গলি। যাই হোক দর্শক শ্রোতা, বেশি কথা বলবো না, আজকে ভিডিও পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কাজী ইব্রাহিম সাহেবকে গভীর রজনীতে কে বা কারা তার বাসার তালা ভেঙে তাকে বাসা থেকে ধরে নিয়ে যায়। আমরা আজকের এই প্রেস ক্লাবের সম্মুখে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকের এই সরকারের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যারাই সহজ সরলভাবে রাষ্ট্রের পক্ষে কথা বলে, যারাই স্বাধীনতার কথা বলে, যারাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার কথা বলে, তাদেরকে খুন করা হয়, খুন করা হয়, তাদেরকে নিষ্পেষিত করার জন্য গভর্নমেন্ট উঠে পড়ে লেগে যায়। উপস্থিতি আমার এলাকার সদ্য মুক্তি কাজী ইব্রাহিম সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন সর্বজ্ঞ একজন আলেম। আলেম হয়ে সর্বসাধারণকে যেভাবে আহ্বান করার কথা তিনি ঠিক সেভাবেই আহ্বান করেছিলেন। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলেননি, তিনি উস্কানিমূলক কোনো কথা বলেননি।